Schrödinger ইকুয়েশনের মধ্যে যে ওয়েভ ফাংশন সাই আমরা দেখি সেই সাই এর কোনো বিশেষ তাৎপর্য নেই এবং তাকে সলভ করে কোনো কিছু পাওয়া যায় না এই কারণে এই ওয়েভ ফাংশনের স্কয়ার কে সলভ করা হয় সাই স্কয়ার নিয়ে তাকে সলভ করা হয় সাই স্কয়ার অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে প্রোবাবিলিটি ডেনসিটি মানে ইলেকট্রনের ইলেকট্রন পাওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনার ঘনত্ব কতটুকু মানে ইলেকট্রনের ঘনত্বের সম্ভাবনা কতটুকু সেটাকে নির্দেশ করে সাই স্কয়ার এর সলিউশন করে বিভিন্ন কক্ষগুলির আকার সম্বন্ধে ধারণা পাওয়া গেল এবং এখানে নোডও বিশেষ ভূমিকা পালন করে তাহলে এস অরবিটালের যে আকার যেমন টু এস অরবিটালের আকার হবে কিরকম টু এস অরবিটালের আকার হবে এইরকম গোলক আকার যেহেতু তার অ্যাঙ্গুলার কোয়ান্টাম নাম্বার হচ্ছে জিরো মানে অ্যাঙ্গুলার নোড জিরো মানে কোনো অ্যাঙ্গেল বরাবরই তার নোড নেই তাই যেদিকেই যাওয়া যায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এস অরবিটালের জন্য দেখা গেছে যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক তাই এস অরবিটালের আকার এটা হচ্ছে ওয়ান এস অরবিটালের আকার টু এস অরবিটালের মধ্যে একটা রেডিয়াল নোড থাকে তাই টু এস অরবিটালের আকারটা এরকম হবে প্রথমে এরকম তারপর একটা নোড থাকবে এই জায়গার মধ্যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো ওয়েভ ফাংশন এখানে জিরো তারপর ধীরে ধীরে আবার ইলেকট্রন ঘনত্ব বাড়তে থাকবে তারপর আবার ইলেকট্রন ঘনত্ব কমতে থাকবে ইলেকট্রন ঘনত্ব আবার কমতে থাকবে এটা হচ্ছে টু এস অরবিটালের জন্য আকার টু এস অরবিটালের জন্য আকার আর ভিতরটা হচ্ছে ওয়ান এস অরবিটালের জন্য তার গঠন এবার পি অরবিটালের শেপ কীরকম পি অরবিটালের শেপ হচ্ছে এরকম ডাম্বেল শেপ যেমন টু পি অরবিটাল টু পি অরবিটালের যদি আমরা দেখি তাহলে টু পি অরবিটালের অ্যাঙ্গুলার যে নোড সেটা হচ্ছে ওয়ান কারণ পি অরবিটালের জন্য আমরা দেখেছি যে এজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু ওয়ান আর এজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু যত থাকে তাই হচ্ছে নোডের সংখ্যা অ্যাঙ্গুলার নোডের সংখ্যা তাহলে এইখানে এই যে এখানে যে একটা প্লেন যদি আমরা আঁকি একটা সমতল যদি কল্পনা করি যেখানে দুইটা লোবকে এই সমতলটা দ্বিখণ্ড সমদ্বিখণ্ডিত করেছে সেই যে প্লেনটা সেই প্লেনের মধ্যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা থাকবে না সুতরাং সেই জায়গাটা হচ্ছে একটা সমতল এবং এই সমতলের মধ্যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নেই এটা হচ্ছে একটা সমতলিক নোড তাহলে নোড কি নোড হচ্ছে যেই স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য সেই জায়গাকেই নোড বলা হয় ওকে তাহলে টু পি অরবিটাল এর যে শেপ সেটা এরকম হবে তার মধ্যে দুটি লোব থাকে দুটি এরকম লোব থাকে এবং টু পি অরবিটাল ত্রিমাত্রিকভাবে তিন দিকে বিন্যস্ত থাকতে পারে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর যেটি থাকে সেটিকে আমরা টু পি এক্স কক্ষক বলে থাকি ধরে নিচ্ছি এটি এক্স অক্ষ সুতরাং এই যে টু পি কক্ষকটি এটা হচ্ছে টু পি এক্স কক্ষ তারপর যদি আমরা ওয়াই অক্ষ ধরে নিই এটাকে তাহলে এই বরাবর যে টি অরবিটাল থাকবে সেটা হবে টু পি ওয়াই অরবিটাল আর জেড অক্ষ বরাবর আমরা যদি এই অক্ষটাকে জেড অক্ষ ধরে নিই তাহলে এই অক্ষ বরাবর যে টি অরবিটাল থাকবে সেটা হবে টু পি জেড অরবিটাল তাহলে যে কোনো পি অরবিটালে যে অ্যাঙ্গুলার নোডের সংখ্যা একটি কিন্তু টু পি অরবিটাল বললে টু পি অরবিটালে কোনো রেডিয়াল নোড নেই আমরা অলরেডি দেখেছি যে রেডিয়াল নোড কীভাবে আমরা বের করি ওকে নেক্সট আমরা দেখব ডি অরবিটালের শেপ ডি অরবিটালের জন্য অ্যাঙ্গুলার নোড আসলে টু পি অরবিটালগুলির জন্য বা থ্রি পি অরবিটালগুলির জন্য যখন আমরা দেখবো সেগুলো সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গুলার নোডগুলি দেখবো এটা একটা অ্যাঙ্গুলার নোড এই ক্ষেত্রে টু পি এক্সের জন্য এটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড টু পি ওয়াইয়ের জন্য এটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড একটা সমতল থাকবে এখানে আর টু পি জেড এর জন্য এটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড এবার আমরা দেখবো ডি কক্ষকের জন্য আকারটা কীরকম হয় ডি কক্ষকের আকার ডি কক্ষকটা থ্রিডি যে অরবিটাল এই থ্রিডি অরবিটাল এরকম ডাবল ডাম্বেল শেপের থাকে দুইটা ডাম্বেল থাকে অর্থাৎ টোটাল চারটা লোব থাকে ডাম্বেল এরকম পি অরবিটাল দেখেছি আমরা ডাম্বেলের মতো দেখতে যার দুইটা লোব থাকে ডি অরবিটাল ডাবল ডাম্বেল শেপের দুইটা এরকম ডাম্বেল থাকে যার মধ্যে দুইটা করে লোব থাকে টোটাল চারটা লোব থাকে এবার ডি অরবিটাল হচ্ছে এইরকম পাঁচ দিকে বিন্যস্ত থাকে ডি এক্স ওয়াই ডি এক্স জেড ডি ওয়াই জেড ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার এই যে কক্ষগুলি আর এখানে অ্যাঙ্গুলার নোডের সংখ্যা কত আমরা প্রথমে দেখিনি
তাহলে d এর জন্য যে কোনো d এর জন্য l এর ভ্যালু কত l এর ভ্যালু হচ্ছে 2 সুতরাং d অরবিটালে অ্যাঙ্গুলার নোডের সংখ্যা কিন্তু দুইটা প্রথমে আমরা দেখব dxy dxz dyz এর আকার কি রকম আমরা ধরে নিচ্ছি এটা x অক্ষ এটা y অক্ষ তাহলে dxy এর মানে হচ্ছে এই যে ডাম্বেল গুলি xy সমতলে রয়েছে তাহলে এটা x আর এটা y এটা x আর এটা y তাহলে xy সমতলে রয়েছে এইভাবে রয়েছে xy সমতল তো এইটা তাহলে xy সমতলে এইভাবে তারা রয়েছে এটা হচ্ছে dxy তাহলে dxz যে ডাম্বেল গুলি সেগুলি কোন সমতলে থাকবে dxz সমতলে থাকবে তাহলে আমরা যদি ধরে নিই এটা হচ্ছে x অক্ষ আর এটা হচ্ছে z অক্ষ তাহলে এই সমতলের মধ্যে অবস্থান করবে এই সমতলের মধ্যে এই যে একটা ডাম্বেল এইখানে আর একটা ডাম্বেল xz সমতলে অবস্থান করছে ডাম্বেল গুলি তারপরে এটা হচ্ছে dxz কক্ষ এটা হচ্ছে dxy কক্ষ তাহলে dyz কক্ষটা কি রকম হবে dyz কক্ষের মধ্যে ডাম্বেল গুলি থাকবে yz সমতলে ধরে নিচ্ছে এটা y অক্ষ এটা y অক্ষ এটা z অক্ষ সুতরাং এই যে সমতল এই yz সমতল এটার মধ্যে থাকবে ডাম্বেল গুলি এটা একটা ডাম্বেল যার দুইটা লোব এটার একটা ডাম্বেল যার দুইটা লোব সুতরাং এটা হচ্ছে d yz অরবিটাল নেক্সট আমরা দেখব dx স্কয়ার মাইনাস y স্কয়ার অরবিটাল তাহলে এইগুলির মধ্যে লোবে নোডের সংখ্যা কত অ্যাকচুয়ালি আমরা দেখেছি নোডের সংখ্যা অ্যাঙ্গুলার নোডের সংখ্যা 2 কোনখানে দিই এই যে এখানে দুইটা এই যে একটা প্লেন আছে এই প্লেনের মধ্যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0 আর এই দিকে একটা প্লেন আছে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0 তাই এখানে দুইটা প্লেন দুইটা সমতল রয়েছে যেখানে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0 তাই এই দুইটা হচ্ছে অ্যাঙ্গুলার নোড তাই d অরবিটালের ক্ষেত্রে দুইটা অ্যাঙ্গুলার নোড রয়েছে যেগুলো আসলে সমতলকে নির্দেশ করে সিমিলারলি এখানেও দুইটা অ্যাঙ্গুলার নোড এখানেও দুইটা অ্যাঙ্গুলার নোড রয়েছে এবার আমরা দেখব dx স্কয়ার মাইনাস y স্কয়ার এর শেপটা কি রকম dx স্কয়ার মাইনাস y স্কয়ার যদি আমরা ধরে নিই এটা x অক্ষ আর এটা y অক্ষ তাহলে dx স্কয়ার মাইনাস y স্কয়ার এর মধ্যে যে d ডাম্বেল গুলি সেই ডাম্বেল গুলি অক্ষ বরাবর থাকে অক্ষ বরাবর থাকে আগে যেমন প্লেনে ছিল অক্ষের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছিল এবার কিন্তু থাকবে অক্ষ বরাবর একদম অ্যাক্সিস এর উপর থাকবে এটা x অক্ষ ধরলাম এটা y অক্ষ ধরলাম তাহলে এটা হচ্ছে dx স্কয়ার মাইনাস y স্কয়ার তাহলে এখানেও দুইটা অ্যাঙ্গুলার নোড থাকবে এই এই বরাবর একটা সমতল যেখানে একটা অ্যাঙ্গুলার নোড আর এখানে আরেকটা সমতল যেখানে আরেকটা অ্যাঙ্গুলার নোড তাহলে এখানেও এটা হচ্ছে dx স্কয়ার মাইনাস y স্কয়ার এবার dz স্কয়ার কি রকম এটা যদি z অক্ষ হয় তাহলে d এটা হচ্ছে z অক্ষ তাহলে dz স্কয়ারটা এরকম z অক্ষ বরাবর থাকবে এরকম ডাম্বেলটা একটা লোব থাকবে একটা ডাম্বেলের দুইটা লোব থাকবে আর এরকম একটা কলার থাকবে তার মধ্যে এই কলার বরাবর ইলেকট্রন ঘনত্ব থাকবে সুতরাং এইখানে কোন প্লেন পাওয়া যাবে না যেখানে তার ইলেকট্রন ঘনত্ব পাওয়ার সম্ভাবনা 0 কিন্তু তারও অ্যাঙ্গুলার নোডের সংখ্যা 2 অর্থাৎ তার মধ্যে দুইটা নোড আর রয়েছে এবং এগুলি এরকম শঙ্কু আকৃতির দুইটা নোড এখানে একটা শঙ্কু এখানে একটা শঙ্কু এই শঙ্কু আকৃতির দুইটা নোড তার মধ্যে রয়েছে এটা হচ্ছে d z স্কয়ার কক্ষ তাহলে এইভাবে আমরা দেখলাম s কক্ষকের আকার কি রকম y কক্ষ x কক্ষকের আকার কি রকম t কক্ষকের আকার কি রকম d কক্ষকের আকার কি রকম f কক্ষ এখন দরকার নেই দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ